নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার ঈশান পান্ডিতা সন্দেশ ঝিঙ্গান তাছাড়াও এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলকে নিয়ে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন তাই অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের আপডেট দিয়ে শুরু করি ইস্টবেঙ্গল দলের নতুন কোচ স্টিফেন কনস্টেন্টাইন তিনি কিন্তু এই মুহুর্তে কলকাতায় চলে এসেছেন সাড়ে দশটার নাগাদ কনস্টেন্টাইন তিনি কলকাতা বিমানবন্দরে নেমে গেছিলেন এবং তিনি সেখান থেকে ডিরেক্ট ইস্টবেঙ্গল ক্যাম্পেইন জয়েন করবেন যেখানে আজকে সন্ধেবেলা থেকে ইস্টবেঙ্গল খেলোয়াড়রা প্র্যাকটিস করবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে সন্দেশ ঝিঙ্গানের আপডেটটা দিই তো আমরা সবাই জানি সন্দেশ ঝিঙ্গানকে পেতে মরিয়া ইস্টবেঙ্গল দল তাই জন্য এইবার সন্দেশ ঝিঙ্গান তার মার্কেট ভ্যালুর থেকে তিরিশ লক্ষ টাকা বেশি দিচ্ছে ইস্টবেঙ্গল অর্থাৎ সন্দেশ ঝিঙ্গান তার বর্তমান মার্কেট ভ্যালু নব্বই লক্ষের কাছাকাছি এবং বর্তমানে সন্দেশ জিঙ্গানকে ইস্টবেঙ্গল দল এক কোটি কুড়ি লক্ষ টাকা দিতে রাজি আছে তো এর থেকে পরিষ্কার যে সন্দেশের জন্য অনেক লোভনীয় চুক্তি কিন্তু ইস্টবেঙ্গল দিয়েছে তো এবার দেখার বিষয় আছে সন্দেশ তিনি কী সিদ্ধান্ত নেয় তো সন্দেশ তিনি কী সিদ্ধান্ত নিল তিনি ইস্টবেঙ্গলে নাকি ব্যাঙ্গালুরুতে নাকি ইউরোপের কোনো ক্লাবে সই করলো সেই সম্বন্ধে পাকাপাকি আপডেট পেলে কিন্তু সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো এইবারে আপনাদের তার পরের আপডেটটা দিই এইটা হচ্ছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে তো ইস্টবেঙ্গল তারা এই মুহূর্তে জামশেদপুর এফসিতে লাস্ট সিজন খেলা অ্যালেক্স লিমা অর্থাৎ ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ড তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে ঈশান পান্ডিতার আপডেটটা দিই তো আমি দুদিন আগে ঈশান পান্ডিতাকে নিয়ে কিন্তু একটা পরিষ্কার আপডেট দিয়ে দিয়েছিলাম যে ঈশান পান্ডিতা তার বাবা মৌখিকভাবে বলেছে যে আমার ছেলে অর্থাৎ ঈশান পান্ডিতা এটিকে মোহনবাগান দলে খেললে তিনি খুশি হবেন তো এটা তিনি মৌখিকভাবে বলেছেন এখনও কিন্তু কাগজ কলমে এই নিয়ে কোনো রকম ডিসিজান নেওয়া হয়নি এইটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে দিয়েছিলাম যে ঈশান পান্ডিতা তার কিন্তু এটিকে মোহনবাগান দলে এখনও আসবে সেটা কিন্তু অনেক দূরে এখন কন্ট্র্যাক্ট পাবে জামশেদপুর এফসি ছাড়বে কত টাকা ট্রান্সফার ফি নেবে ট্রান্সফার ফি নেওয়ার পর জামশেদপুর ছাড়বে কি না সেইটার প্রসেস হতে এখনও অনেক টাইম লাগবে তাই আপনাদেরকে বলেছিলাম যে ওয়েট করুন কিন্তু তা সত্ত্বেও আপনারা ইনস্টাগ্রামে এখনও বারো থেকে তেরো জন ঈশান পান্ডিতার বিষয়ে জিজ্ঞেস করছেন তো আপনাদেরকে আমি একটা কথা বলে দিলাম আবার তো ঈশান পান্ডিতার বিষয়ে এই আপডেটটাই এখনও পর্যন্ত আছে এর থেকে কোনো আপডেট এক্সট্রা বেরোয়নি তো আমি আপনাদেরকে দুদিন আগে যা বলেছিলাম এটাও তাই বলছি তো এবারে লাস্ট আপডেটটার উপরে আসি অর্থাৎ যেদিন ইস্টবেঙ্গল ও ইমামির মধ্যে সই হচ্ছিল সেদিনকারে ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল তিনি বলেছিলেন জুয়ান ফেরান্ডোকে ইঙ্গিত করে যে আমরা মুখে বলতে পছন্দ করি না আমরা মাঠে করতে পছন্দ করি সেইটারই জবাব দিয়েছে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্ডো তিনিও জানিয়েছেন যে আমিও এই একই মতে বিশ্বাস করি মুখে বলে কিছু হয় না মাঠেই করে দেখাতে হয় অর্থাৎ এইবার বলতে পারি ইস্টবেঙ্গল কর্তাদের জবাবের উপর জবাব দিলেন এটিকে মোহনবাগান দলের কোচ জুয়ান ফ্র্যান্ডো তো এইবার কলকাতার ডার্বি নিঃসন্দেহে জমবে কারণ যখন ডিরেক্টর ম্যানেজাররা এতটা ইনভলভ হয়ে যায় তখন খেলোয়াড়রা তো ইনভলভ হবেই তো এর থেকে এক ফোঁটাও সন্দেহ নেই যে এইবার কিন্তু কলকাতার আরবিটা দুটো দলই নিজের সম্মান বাঁচানোর জন্য খেলবে তাই কলকাতাটা আরবি ভীষণই এক্সাইটমেন্ট এবং জমজমাট হবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ